আরাই অন্তধান হয়েছে কৃষ্ণ ভগবান পাঠিয়ে হাতে নিত্যানন্দ প্রভু মাকে চান করবার যিনি যত চিত্ত গঙ্গা সাগর যাব বলে তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো বীরচন্দ্রপুর, বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানিক গঙ্গা সাগর যাব, প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। মায়ের যা শরীরের অবস্থা গঙ্গা সাগর পৌঁছাবে না, মায়ের সঙ্গে লোক সব চলে গেল, মাকে নিয়ে যেতে পারিনি। তার জন্যই নিত্যানন্দ প্রভু বলেছিল, মা তোমাকে এখানে গঙ্গা সাগরে চান করাবো। কী করি করাবি বাবা, দেখো কী করছি মা, সাধনায় বসে যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে এখানে আসুন। যে যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, দিয়ে মা পদ্মাবতীকে হারাই পণ্ডিতকে চান করালো। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির, হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা। জলে যে আছে কৃষ্ণ বাঁকি বিহারি জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা ব্যাকা ট্যাং ব্যাকা ঘাড় ব্যাকা নামটু আবার বাঁকা। ওই এখানে এটা জমি ছিলেন বাবা, এই যে জমিতে চাষ করি খেছি, আমার বাবা দাদুরা পেলু কোথায় জমি, ভগবান শ্রীকৃষ্ণ ধানের চাষ করেছিলেন, আমাদের কি লেবার করেছে, আমার এই জমিটা তোমরা খানিক পরিষ্কার করো তো। আমরা পরিষ্কার করতে লাগলাম, উনি খাবার নিয়ে চলে এলো, এসে বলল হারে আমার জমিটা কতটা পরিষ্কার হলো প্রভু, আমরা আজকে আর পারবো না, ঠিক আছে তোমরা খাবার খাও, আমি দেখে আসি আমার জায়গাটা তোমরা কতটা পরিষ্কার করেছো। উনি দেখতে যেয়ে দশটা হাত বার করি জমিখানা পরিষ্কার করি, উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন। ওই বাঁকি বিহারি সুলঙ্গ হয়ে যে ইস্কন মন্দিরের কাছে দেখবেন নদী আছে, যমুনা নদী কদম ঘণ্টির ঘাট, যমুনার তীরে দিয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন ওই বাঁকি বিহারি। এখানে বিলীন হয়ে গেল, যমুনার তীরে দিয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন। নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাঁকি বিহারি, কৃষ্ণর বিলীন হওয়া জায়গা, যত তীর্থ হলো সারা বাকি রইল হাঁটুগাড়া। এটা হাঁটুগাড়া আশ্রম বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খারাপ করলি পরে নয়নে জল।